দর্শক, আপনারা যারা আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। দর্শক, প্রথম আলোতে আজকে একটি রিপোর্ট এসেছে, সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা রয়েছেন, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আসিফ মাহমুদ তার ভেরিফাইড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন যে যে মনে হচ্ছে দুর্নীতির মহাসাগরে ছেড়ে দেওয়া হয়েছে আমাকে। তো এই বিষয়টি নিয়ে প্রথম আলোতে যে রিপোর্টটি এসেছে, আর রিপোর্টের বিস্তারিত আপনাদেরকে একটু শেয়ার করব, তারপরে এ প্রসঙ্গে আমি কিছু কথা বলতে চাই। তো রিপোর্টটি হচ্ছে এভাবে যে এক মাসের বেশি সময় হলো দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার, যুব ক্রীড়া এবং শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষ সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দেশের ক্রীড়া অঙ্গন সম্পর্কে ধারণা নীতি কেটে গেছে এই সময়ে, এরই মধ্যে নিয়েছেন বেশ কিছু উদ্যোগ। দেশের সব ক্রীড়া ফেডারেশনের বইছে পরিবর্তনের হাওয়া, দেশের সব বিভাগীয় ও জেলা উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি ভেঙে দেওয়া হয়েছে। দেশের প্রায় 45টি ক্রীড়া ফেডারেশনের সভাপতিদের অব্যাহতি দেওয়া হয়েছে, নতুন করে ক্রীড়া ফেডারেশন সাজাতে তৈরি করা হয়েছে সার্চ কমিটি। উপদেষ্টা হিসাবে ব্যস্ত সময় কাটাচ্ছেন আসিফ মাহমুদ, তবে আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম মার্কেটের দোকান বরাদ্দ নিয়ে রীতিমতো হতাশা প্রকাশ করেছেন তিনি। তিনি লিখেছেন, মনে হচ্ছে আমাকে নিয়ে কেউ দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে। এরপর আসিফ মাহমুদ লিখেছেন যে আজ এনএসসির অধীনে বঙ্গবন্ধু স্টেডিয়ামের দোকান পরিদর্শনে গিয়েছিলাম, 20 থেকে 22 টাকা বর্গফুট হিসাবে এনএসসির কাছে ভাড়া গেলেও সরজমিনে গিয়ে জানতে পারলাম দোকানগুলো 170 থেকে 220 টাকা বর্গফুট করে ভাড়া দিচ্ছে। বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির শিকার হচ্ছে সরকার, অর্থাভাবে ফেডারেশন চলছে না, টুর্নামেন্ট হয় না, মাঠের সংস্কার হয় না, অথচ বছরের পর বছর এভাবেই হাজার হাজার কোটি টাকা চুরি হয়ে গেছে। পদাধিকার বলে ক্রীড়া উপদেষ্টা জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানও, ক্রীড়া পরিষদের স্টেডিয়াম মার্কেটের দোকানগুলো বরাদ্দ দিয়ে থাকে, সেই দোকানের ভাড়া থেকেই বড় আয় হয় ক্রীড়া পরিষদের। কিন্তু ক্রীড়া উপদেষ্টা আজ বঙ্গবন্ধু স্টেডিয়াম মার্কেটের দোকানগুলি আবিষ্কার করেন, সেখানে ক্রীড়া পরিষদ দোকানগুলো থেকে কাগজে কলমে 20 থেকে 22 টাকা প্রতি বর্গফুট হিসাবে ভাড়া পেলেও আসলে দোকানিরা প্রতি বর্গফুটে ভাড়া গোনেন 170 থেকে 220 টাকা। এতে করে ক্রীড়া পরিষদ ও দেশের ক্রীড়াঙ্গন যে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, আর এটি হচ্ছে ক্রীড়া পরিষদের অসাধু কর্মকর্তাদের দুর্নীতির কারণেই। দোকানিদের দেওয়া বাড়তি অর্থ কীভাবে অসাধু কর্মকর্তার হাতিয়ে নিচ্ছেন সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথাও বলেছেন ক্রীড়া উপদেষ্টা। একই সঙ্গে দোকান বরাদ্দ প্রতি বর্গফুট 20 থেকে 22 টাকা হারের ভাড়ার চুক্তির বদলের কথা জানিয়েছেন তিনি। মূলত স্টেডিয়ামের যে মার্কেটগুলো রয়েছে, আপনারা জানেন যে বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের যে মার্কেটগুলো রয়েছে, জমজমাট মার্কেট, যেখানে দেশের প্রায় অধিকাংশ মানুষই আসলে জানেন যে এই দোকানগুলো মূলত ভাড়া দেওয়া হয়, সেখানে যেটি বলা হচ্ছে যে কাগজে কলমে মূলত 20-22 টাকা প্রতি বর্গফুট ভাড়া পায় পরিষদ, কিন্তু দোকান মালিকরা 170 থেকে 220 টাকা তারা পরিশোধ করেন প্রতি বর্গফুটে। তো আসলে এই যে বাকি যে টাকাটা, এই বাকি টাকাটা যায় কোথায়? এবং সেই টাকাটাই মূলত আসলে দুর্নীতি হয়, লুটপাট হয়, যার কারণেই কিন্তু আসলে আমাদের এই যে ক্রীড়া অঙ্গন নিয়ে আমাদের যে সমস্যাটা রয়েছে। এই টাকা যদি আসলে প্রকৃত অর্থে যদি সঠিকভাবেই ক্রীড়া এই পরিশোধে জমা হতো, তাহলে আসলে বাংলাদেশের যে উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে কিন্তু আসলে যে আমাদের যে খেলাধুলার যে উন্নয়ন করা, সেটা কিন্তু আসলে সম্ভব হতো। কিন্তু এই যে এই মানে দেশের কোথাও মানে কোন সেক্টরে দুর্নীতি হয়নি এরকমের একটি সেক্টর আপনি জানেন কি না, আপনারা জানেন কি না আমি জানি না,
মানে এমন কোন ক্ষেত্র নেই যেই ক্ষেত্রে আসলে দুর্নীতির বীজ এই সরকার বপন করে যায়নি। এখন যে এই সরকারের দায়িত্ব যারা নিয়েছেন তারা আসলে যেই জায়গায় হাত দেয় সেই জায়গায় কিন্তু আসলে দুর্নীতি বের হয়, আর যার কারণে কিন্তু আমরা আসলে গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পারি, আপনারাও জানতে পারেন। দর্শক, এই দুর্নীতি যদি বন্ধ করা হয়, নতুন প্রজন্মের প্রত্যাশিত বাংলাদেশ, তাহলে যে প্রত্যাশা নিয়ে নতুন প্রজন্ম আন্দোলন করেছে, নতুন প্রজন্ম যে বাংলাদেশ চায়, সেই বাংলাদেশ আসলে আমরা পাবো। তবে আমাদের এই দুর্নীতি বন্ধ করতে হবে। ভালো থাকবেন দর্শক।